প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে মহিলা পুরুষ সকলেরই ভরসা পাশের রেল লাইনের ধার অথবা খানিক দূরের বনবাজার। নির্মল জেলা হুগলিতে কোদালিয়া এক নম্বর পঞ্চায়েতের দেবীপুর হরিজন পল্লীর বাসিন্দাদের এটাই রোজনামচা। চলতি বছর ফেব্রুয়ারির শুরুতে এই খবর প্রকাশিত হওয়ার পরই উদ্যোগী হয় প্রশাসন। পঞ্চায়েতের তৎপরতায় প্রায় 4.5 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয় গণ শৌচালয়। মাস দেড়েক আগে কাজ সম্পন্ন হলেও আজ অবধি তালাবন্ধ অবস্থায় শৌচালয়, ফলে মুখে লজ্জা বস্ত্র ঢেকে আজও জীবনের ঝুঁকি নিয়েই রেল লাইন কিংবা বাঁশ বাগানে যেতে হয় এলাকাবাসীদের। পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষ বলেন, কাজ সম্পূর্ণ হয়েছে, জলের জন্য সাবমার্সিবল বসানো হয়েছে, তবে বিদ্যুৎ সংযোগ না হওয়ায় জল তোলা যাচ্ছে না, তাই বন্ধ রয়েছে। বৈদ্যুতিক সংযোগটা দেওয়া যেতে পারেনি, মানে ওটা চন্দ্রগড়কে আমরা নিয়ে করেছি কোটেশন দেওয়ার জন্য। খুব শিগগিরই হয়তো আমরা ওটা আরম্ভ করব, কারণ আমাদের সব রেডি হয়ে গেছে, শুধু জল বিদ্যুৎ সংযোগটা হলেই হয়ে যাচ্ছে। আমরা পাঠিয়েছি চন্দ্রগড় ইলেকট্রিক অফিসে, ওরা কোটেশন দিয়ে ওরা ইমিডিয়েট লাইন দেবে। সরকারি জায়গা থাকতে হবে, তো সরকারি জায়গা নিয়ে এবং পাবলিকেরও জায়গা তো এখন খুবই দাম বেশি জানেন, বর্তমান প্রায় 3.5-4 লাখ টাকা কাটা হয়ে গেছে ওই জায়গায়, এবং গরিব মানুষের বাস, তাই ওরা দিতে পারছে না জমি জায়গা, তাই সেই জন্য আমাদের যেটুকু ছিল আমাদের সেখানেই করা হয়েছে। চুচুড়া ও চন্দননগর স্টেশনের মাঝামাঝি এই এলাকায় কম বেশি 100 পরিবারের বাস। জীবিকা বলতে মূলত দিনমজুরি, বেশিরভাগ বাড়িতেই শৌচাগার নেই। এলাকাবাসীর অভিযোগ, ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা আসেন, জিতলে শৌচাগার তৈরির আশ্বাস দেন, ভোট মিললে ভুলে যান। মানুষ জলের জন্যই আটকে পড়ে আছে, কারেন্টটা যা হয়তো না দিলে কি করে জলটা পাম্পটা উঠবে, সুবিধার জন্যই তো হচ্ছে বন্ধ হয়ে পড়ে রয়েছে। সুবিধা আর কোথা হচ্ছে, গেলাম সাহেব সবাই ভোরবেলা ওঠেন কাজে যান, তখন গিয়ে পায়খানা বাথরুম করতে গিয়ে কুয়াশায় গাড়ি দেখতে পায়নি, অনেকেই মারা গেছে, এটা সত্য ঘটনা। দুর্ঘটনার ভয়ে অনেকে রেল লাইনের পরিবর্তে বনে বাজারে ছোটেন, তাদের অভিযোগ বর্ষায় বা শীতের সময় রীতিমতো সমস্যায় পড়তে হয়। সাপখপের ভয় তো আছেই, তার থেকেও বড় প্রশ্ন এলাকাবাসীর সম্ভ্রম নিয়ে উঠছে। এলাকাবাসীর দাবি, সরকারি উদ্যোগে তৈরি শৌচাগার অবিলম্বে চালু হোক। আমাদের তো পায়খানা না বাথরুম কিছু নেই, কিন্তু এখান থেকে তো ওই পাড়ার শেষে দেখালো সরকারি ভাবে পায়খানা। হ্যাঁ, তো ওইখানটাই তো অনেক দূরে আছে, তো অনেক দূরের কথা যেতে হবে, অত দূরে কি পায়খানা এখানটা লাগলে আর ওইখানটা যেতে পারবে নাকি? না, এখনো চালু করেনি, এখন ভালো করে হবে তারপরে তো চালু করবো। যার যার নেই ওদের তো হবে তারপরে তো ভালো। অনেক লোকের নেই, ওই যে যাদের আছে তাদের বাড়িতে যায়, অশান্তি চলে। সরকার থেকে তো এই পাড়া শেষে পায়খানা বাথরুম তৈরি করেছে। হ্যাঁ, তো অত দূর যাবে পায়খানা বাথরুম করতে, এখন তো চালু হয়নি ওই পায়খানা বাথরুম, তা লাভটা কোথায় দেখা যাচ্ছে? নিউজ আজ বাংলা, হুগলি। এসে গেল বং পিৎজা, আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোণের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।